সাবস্ক্রাইব করা আসাম বেস্ট চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধু সকল, এটা ভিডিওতে মই কইছিলো যে মিউচুয়াল ফান্ডত পয়সা যদি ইনভেস্ট করিবলে হয় সবার আগতে সি কেওয়াইসি বা ই কেওয়াইসি প্যান কার্ডর করিব লাগে। আর মই কইছিলো যে প্যান কার্ডর কেওয়াইসি কেনে ধরনের কমপ্লিট করিবা, যদি নিজে কামস অফিসত গৈ কেওয়াইসির বাবে রিকুয়েস্ট করেছিলা বা অনলাইনের মাধ্যমে কেওয়াইসির বাবে রিকুয়েস্ট করেছিলা আর এতিয়া ভাবি আসা যে কেওয়াইসি কমপ্লিট হয়েছে নাই চেক কেনে ধরনের করা হয়, তেতিয়াহলে আজির ভিডিওটি শেষলৈ চাই যা। মই দেখাম যে কেনে ধরনের নিজের কেওয়াইসি স্টেটাস চেক করিব পারিবা যে কেওয়াইসি কমপ্লিট হয়েছে নাই। তার আগতে কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটি লাইক করা নাই লাইক করে দিয়া, আর যদি আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করে দিয়া। এতিয়া কি করিবা, সবার আগতে আপনাদের যিকোনো একটা ব্রাউজার ওপেন করিবা আর ব্রাউজারের সার্চ ইউআরএল টাইপ করিবা প্যান কার্ড কেওয়াইসি স্টেটাস। টাইপ করে যেতিয়া সার্চ করিবা, সার্চ করার পিছত বহুতো রিজাল্ট আহি যাব। ইয়াতে সব আপনাদের দেখি পাই আসা কারভে কারা একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমেও নিজের কেওয়াইসি স্টেটাস চেক করিব পারিবা। মই নতুন ট্যাবত ওপেন করে লৈছো, তারপর ইয়াতে সব ক্যাম্পস কারা আর একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমেও নিজের কেওয়াইসি স্টেটাস চেক করিব পারিবা। তারপর আরও তিনিটা ওয়েবসাইট আছে, সেই তিনিটা ওয়েবসাইটের পরাও চেক করিব পারিবা। ঠিক আছে, যোনটো ওয়েবসাইটত চেক করিবা সেইটো ওয়েবসাইটতে সেম রিজাল্টে আহি যাব। মই দুইটা ওয়েবসাইটরে আপনাদের দেখাম, ঠিক আছে। আর পাঁচটা ওয়েবসাইট কইছিল যে আর তিনিটা ওয়েবসাইট আছে, এই দুইটারে দেখাই লম। সেই তিনিটার লিঙ্ক এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। ইয়াতে সব আপনাদের দিয়ে আসা কারভে কারা ডট কম ওয়েবসাইটের পেজখন আছে, এই পেজের মাধ্যমে আমি আমার প্যান কার্ডের স্টেটাস জানিব পারিম। সবার প্রথম বক্সতে নিজের প্যান কার্ড নম্বর এন্টার করব লাগিব। মই মোর প্যান কার্ড নম্বর এন্টার করে আসো। প্যান কার্ড নম্বর এন্টার করার পিছতে ইয়াতে আপনাদের দিয়ে পেসা ক্যাপচা, যে ধরনের ইমেজত ইয়াতে ওয়ার্ড আর নাম্বার আছে সেম এই বক্সতে এন্টার করিবা। মই এন্টার করে আসো। ক্যাপচা এন্টার করার পিছত কি করিবা, সার্চ নাও অপশনত ক্লিক করে দিবা। আর সার্চ নাও অপশনত ক্লিক করার পিছতে এতিয়া ইয়াতে রিজাল্ট আহি যাব যে কেওয়াইসি কমপ্লিট হয়েছে নাই। আর মোর এই যখন প্যান কার্ড হয় এই প্যান কার্ডত কেওয়াইসি কমপ্লিট আছে। ইয়াতে সব আপনাদের দেখি পাই আসা কেওয়াইসি স্টেটাস পুরা আহি গৈছে। ইয়াতে সব আপনাদের দেখি পাইছা ডেট স্টেটাস, ডেটটো আছে। আর তারপর ইয়াতে মোর প্যান নম্বর আছে, প্যান কার্ডত যোনটো নাম আছে এই নামটো ইয়াতে শো হয়ে আছে। তারপর ইয়াতে আপনাদের দেখি পাইছা কার্ভে, সিবিএল, এনডিএমএল, ক্যামস আর ডটএক্স পাঁচটা কোম্পানি আছে। মই কৈছিলো পাঁচটা কোম্পানির মাধ্যমে নিজের কেওয়াইসি কমপ্লিট করিব পারিবা, আর এই পাঁচটা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে নিজের কেওয়াইসির স্টেটাসও চেক করিব পারিবা। ইয়াতে সব মই কারভে কেরা ওয়েবসাইটের মাধ্যমে কেওয়াইসি স্টেটাস চেক করেছো। ইয়াতে মোক দেখাই আছে যে এনডিএমএলর পৰা মোর কেওয়াইসিটো রেজিস্টার আছে, ইয়াতে ডেটটো দেখাই আছে, আর ইয়াতে সব কেওয়াইসি রেজিস্টারেড, আর ইয়াতেও ডেটটো দেখাই আছে। আর ইয়াতে সব আপনাদের দেখি পাই আসা মডিফাই স্টেটাস, ইয়াতে সব কেওয়াইসি রেজিস্টারেড। মই মডিফাই করেছো, কি মডিফাই করেছো, মোর ইমেল আইডিটো সলনি করেছিল, রিকুয়েস্ট করেছিল সলনি করার, আর সলনি হয়ে গেল। ইয়াতে স্টেটাসটো দেখাই আছে কেওয়াইসি রেজিস্টার্ড মডিফাই স্টেটাসত, ঠিক আছে। তেতিয়াহলে নিজের যদি কেওয়াইসি কমপ্লিট থাকে এনে ধরনের দেখাব, এই পাঁচটার পর যিকোনো এটাত নিজের কেওয়াইসি কমপ্লিট থাকিব আর দেখাব মোর যেনে ধরনের দেখাই আছে এনডিএমএলর পর কেওয়াইসি রেজিস্টার্ড আছে, ঠিক আছে। আর যদি কেওয়াইসি কমপ্লিট নহয় তেতিয়াহলে কেনে ধরনের থাকিব মই দেখাইলো, নহলে পিছতে অসুবিধা হব। ইয়াতে মই প্যান কার্ড নম্বর সলনি করে দিম, যোনখন প্যান কার্ডত কেওয়াইসি কমপ্লিট করা নাই। তারপর মই কি করিম, ক্যাপচা এন্টার করিম এই বক্সতে। তারপর মই কি করিম, সার্চ নাও অপশনত ক্লিক করিম। আর সার্চ নাও অপশনত ক্লিক করার পিছত ইয়াতে রিজাল্ট আহি যাব, যেনে ধরনের মোর প্রথমবার রিজাল্ট আহিছে, মানে ইয়াতে আপনাদের দেখি পাইছা রেজিস্টার্ড আছে, কিন্তু এই প্যান কার্ড কোনো ধরনের রেজিস্টার্ড নাই, সেই কারণে ইয়াতে নট এভেলেবল আহিব। ইয়াতে আপনাদের দেখি পাইছা নট এভেলেবল, এনে ধরনের নট এভেলেবল আহিব, ঠিক আছে। ইয়াতে সব প্রসেসিং হয়ে আছে, অলপ সময় লাগিব রিজাল্ট আহুতে, সেই কারণে নিজে ওয়েট করিবা। আর এতিয়া সব ইয়াতে রিজাল্ট আহি গৈছে, ইয়াতে কোনো ধরনের ডেট নাহি আছে, অকল প্যান নম্বর আহি আছে, কোনো ধরনের নাম নাহি আছে। আর ইয়াতে মোক দেখাই আছে নট এভেলেবল, নট এভেলেবল, সবতে নট এভেলেবল দেখাই আছে, মানে কেওয়াইসি কমপ্লিট করা নাই। তেতিয়াহলে কেওয়াইসি কমপ্লিট যদি না থাকে এনে ধরনের দেখিলে পাবা, ঠিক আছে। এই যোনটো ইউআরএল হয় ইউআরএলটো এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। এতিয়া মই ক্যাম্পস কারা যোনটো ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে দেখাম, ঠিক আছে। প্রসেস সেম হব, মই কৈছিলো ইয়াতে চা মাই কেওয়াইসি স্টেটাস, ইয়াতে মোক কয়ে আছে প্যান নম্বর এন্টার করবলে। তেতিয়াহলে ইয়াতে মই প্যান নম্বর এন্টার করে আসো। প্যান নম্বর এন্টার করার পিছত ইয়াতে ক্যাপচা আছে, যদি ক্যাপচা চিনি নপয় ইয়াতে রিফ্রেশার আইকনত ক্লিক করিবা, ক্যাপচা সলনি হয়ে যাব, ঠিক আছে। মই ক্যাপচার সলনি করার বাবে রিকুয়েস্ট করেছো, সব সলনি হয়ে গেল, ঠিক আছে। ক্যাপচা যেনে ধরনের আছে এই বক্সতে এন্টার করিবা, মই এন্টার করে আসো। তারপর কি করিবা, সাবমিট অপশনত ক্লিক করে দিবা, মই সাবমিট অপশনত ক্লিক করে দিছো। সাবমিট অপশনত ক্লিক করার পিছতে
কেওয়াইসি ইনফরমেশন ইয়াতে পুরো আহি গৈছে। ইয়াতে সব মোৰ নামটো আছে, পেন নম্বৰ আছে, তাৰপিছত কৰ পৰা ষ্টাৰ্ট কৰা হৈছে, কোনটো ডেটতে কৰা হৈছে, ঠিক আছে, পুৰা ইনফৰমেশ্যন ইয়াতে আছে। আৰু ইয়াতে যোনবোৰ ইনফৰমেশ্যন আছে সব যদি প্ৰিণ্ট কৰিবলৈ বিচাৰোঁ তেতিয়াহ'লে ইয়াতে সব প্ৰিণ্টাৰৰ আইকন আছে, প্ৰিণ্টাৰৰ আইকনত ক্লিক কৰি প্ৰিণ্ট কৰিব পাৰিবা। তেতিয়াহ'লে যদি নিজে কেম্পছ অফিচৰ পৰা বা অনলাইনৰ মাধ্যমেৰে চি কে ৱাই চিৰ বাবে বা ই কে ৱাই চিৰ বাবে ৰিকুৱেষ্ট কৰিছিলা আৰু এতিয়া ভাবিছিলা যে কে ৱাই চি কমপ্লিট হৈছে নাই, এনেধৰণে চেক কৰি জানিব পাৰিবা নিজে যে নিজৰ পেন কাৰ্ডৰ কে ৱাই চি কমপ্লিট হৈছে নাই। যদি পেন কাৰ্ডৰ কে ৱাই চি কমপ্লিট হৈছে তেতিয়াহ'লে মিউচুৱেল ফাণ্ডত পইচা ইনভেষ্ট কৰিব পাৰিবা, আৰু যদি পেন কাৰ্ডৰ কে ৱাই চি কমপ্লিট হোৱা নাই মিউচুৱেল ফাণ্ডত পইচা ইনভেষ্ট কৰিব নোৱাৰিবা। তেনেহ'লে আজিলৈকে ইমানেই। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিবা, এইটো ভিডিঅ'ৰ বিষয়ে কিবা যদি মনতে প্ৰশ্ন আহি আছে কমেণ্ট বক্সত নিশ্চয় লিখিবা। বাই বাই।